অপ্সরা, যাদের নিয়ে জনমানুষে আগ্রহের শেষ নেই, যারা অপরিসীম রূপবতী এবং ছলনাময়ী, যাদের ছলাকলায় সংযম ভেঙে যেত স্বয়ং বিশ্বামিত্র মুনি থেকে অনেক বড় বড় মুনি ঋষিদের, যারা স্বর্গরাজ্যে ইন্দ্রের সভায় শোভাবর্ধন করেন, তাদের নিয়েই আজকের এই পর্ব। অনেকেই হয়তো মনে করেন স্বর্গের অপ্সরারা শুধুই গল্প কথা, কিন্তু না, তারা আছেন, সত্যি আছেন। এই পর্বে আমরা জানব তাদের সম্পর্কে কিছু কথা। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমাদের পৌরাণিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। কোষ গ্রন্থ থেকে জানা যায় 24 রকমের বিদ্যাধরী আছে। যারা বিদ্যাধরী তারাই অপ্সরা। এই অপ্সরারা অতিশয় রূপসী, তাদের শরীরের রং বরফের মতো সাদা ও পিঠে দুটি ডানা থাকে। এদেরকেই আমরা পরী বলে জানি। নিজেদের ডানার সাহায্যে এরা যেখানে খুশি যেতে পারে। অকল্পনীয় এদের গতি। তন্ত্রের 64 বিদ্যার একটি হল আকাশগামিনী বিদ্যা। এই বিদ্যায় সিদ্ধ হলে অপ্সরাদের বশীভূত করা যায় কিছু সময়ের জন্য। সূক্ষ্মদেহ ও স্থূলদেহ দুই অপ্সরারা ধারণ করতে পারেন। সাধারণত অপ্সরারা দেখতে হয় 14-15 বছর থেকে শুরু করে 20-22 বছরের মেয়েদের মতো। এদের মুখে সর্বদা হালকা মিষ্টি একটি হাসি থাকে ও অলৌকিক সুন্দর গন্ধ থাকে। অপ্সরারা প্রসন্ন হয়ে সাধকের কাছে দেখা দেবার পর জিজ্ঞাসা করে যে কোন রূপে সেই সাধক তাকে পেতে চায়, মা, বোন, প্রেমিকা নাকি পত্নী। এই ক্ষেত্রে তাকে মা বা বোনের স্থান দেওয়াই শ্রেয়। কিন্তু যদি কোনো সাধক তাকে প্রেমিকা বা পত্নী রূপে পেতে চান, তাহলে আজীবন তাদের সেই রূপেই সন্তুষ্ট রাখতে হয়। এবং বিবাহিত কোনো সাধক তাকে পত্নী বা প্রেমিকার রূপে পেতে চাইলে তার সাংসারিক জীবনের পত্নীর থেকে তাকে আলাদা হয়ে যেতে হয়। অপ্সরা সাধনার ক্ষেত্রে সাধক 3 বচন নিতে পারেন তার কাছ থেকে, এবং সেই অপ্সরা 1 বচন নেন সাধকের থেকে। এই সাধনা করার ক্ষেত্রে কোনো ভুল হলে সাধককে 6-12 ঘন্টার মধ্যে বিধান মেনে সূর্যদেবের আদিত্য হৃদয়ের স্তব করা বাধ্যতামূলক। এবং এই সাধনায় সিদ্ধ হওয়ার জন্য সাধককে সম্পূর্ণরূপে ব্রহ্মচর্য পালন করতে হয়। অপ্সরারা রূপ বদলাতে সিদ্ধহস্ত। বশীভূত হলে সাধকের কাছে এরা পরমা সুন্দরী যুবতীর রূপে প্রকট হয়। উর্বশী, মেনকা, রম্ভা, ঘৃতাচি এরা সকলেই স্বর্গের অপ্সরা, এবং দেবলোকেই এরা থাকে। অপ্সরাদের কালের জ্ঞান অসাধারণ। এছাড়াও লোক এবং লোকান্তরের বিষয়ে তাদের গভীর জ্ঞান। পৃথিবীর সঙ্গে সম্পর্কিত কোন লোকে কি ঘটতে চলেছে এবং ঘটছে তা সম্পর্কে তারা বহু আগে থেকে অবগত থাকে। মধ্য হিমালয়ের বার্নাবত এবং সেই সংলগ্ন এলাকায় অপ্সরাদের আনাগোনার কথা স্থানীয় সকল মানুষই জানেন। অপ্সরাদের আলোচনা আজ তাহলে এই পর্যন্তই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানান আমাদের। আর এখনও যদি আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।